ফেসবুক লাইট 11টি, কিভাবে ভাই এতগুলা কিভাবে? ফেসবুক অ্যাপ লাইট, আমরা জানি ফেসবুক অ্যাপ লাইট একটা, ফেসবুক অফিশিয়াল অ্যাপ একটা, না ফেসবুক লাইট 11টি, কিভাবে ভাই এতগুলা কিভাবে? আশ্চর্য আছেন? সমস্যা নেই, আমি আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে 11টা অ্যাপ কোথা থেকে পাবেন, কিভাবে আপনাদের আইডি লগ ইন দিবেন, সব কিছু দেখিয়ে দিব। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই, বরাবর মতো আমি জামিল আপনাদের সাথে আছি। আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে, এখন আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক অ্যাপ লাইট 11টি ব্যবহার করবেন। তো চলুন আমরা গুগল ক্রোমে চলে যাই। গুগল ক্রোমে এসে লিখবেন 11+ এফবি অ্যাপ লাইট, লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে ওইটার উপরে আপনারা ক্লিক করবেন, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু লোডিং নিয়ে আপনাদের সামনে এরকম ওয়েবসাইটটা চলে আসবে। ওয়েবসাইটটা আসার পরে এই যে দেখতেছেন অ্যাপবি অ্যাপ লাইট 11টি, ঠিক আছে? তো একটা তো আপনারা প্লে স্টোর থেকেই পেয়ে যাবেন, ঠিক আছে, আর বাকি যেই 10টা আছে সেই 10টা এখানে পাবেন। তো আমি আপনাদেরকে একটা ডাউনলোড দিয়ে দেখাই। এখান থেকে আমি একটার উপরে চাপ দিলাম, চাপ দেওয়ার পরে এদিকে গুগল ক্রোম বা ড্রাইভ যেই কোনো দুইটার একটার উপরে আপনারা সিলেক্ট করতে পারেন। তো আমি গুগল ক্রোমের উপরে সিলেক্ট করে দিলাম, তারপর এরকম আসবে। এরকম আসার পরে এই যে ডাউনলোড দেখতেছেন, ডাউনলোডের উপরে আপনারা ক্লিক করবেন, তারপর আবার এরকম আসবে যে কোনো একটার উপরে আপনারা সিলেক্ট করুন। তো আমি আগে যেহেতু গুগল ক্রোমে সিলেক্ট করছি, এখনও ক্রোমেই সিলেক্ট করে দিই। তারপর একটু লোডিং নেবে, একটু লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে ওয়েবসাইট এরকম আসবে, এই যে এখান থেকে ডাউনলোড বা ক্যান্সেল আপনি কোনটা দিতে চান। তো আমি যেহেতু ডাউনলোড করবো, আমি ডাউনলোডের উপরে চাপ দিলাম। দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখন ওপেনে যাই, ইনস্টল দিয়ে আপনাদেরকে দেখাইতেছি। তো ইনস্টল দিলাম, ইনস্টল হোক আপনাদেরকে দেখাইতেছি। আমার ডাউনলোড হয়ে গেছে, আপনারা দেখতে পাইতেছেন যে এদিকে একটা অ্যাপ চলে আসছে। তো এখন এই অ্যাপটার উপরে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করে আপনাদের আইডি যদি দেন অবশ্যই চলবে। এখান থেকে এরকমভাবে আপনারা ফেসবুক অ্যাপ লাইট 11টা আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমার অ্যাপটা ওপেন হয়ে গেছে। এখানে আপনার ইমেল দেবেন, পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ড দিয়ে লগ ইনের উপরে ক্লিক করবেন, দেখবেন সুন্দরভাবে চলতেছে। তো পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসতেছি, ততক্ষণ আমার সাথেই থাকুন। ধন্যবাদ।